নমস্কার, জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আপনার আজির এই রাশির ভিডিওকে স্বাগত করছি। তবে দর্শক বন্ধু, আজির এই রাশির ভিডিও মাধ্যমে জানবা যা কি দীর্ঘ একুশ বর্ষ পরে প্রসন্ন হলে মা লক্ষ্মী এবং আসন্তকালি ঠার সুনা পরি চমকিব এই পাঁচগোটি রাশির ভাগ্য। তবে দর্শক বন্ধু, আপন মানে নিশ্চিত ভাবে জাঁথিবে যে ভগবান যেতবে দিয়ে সেতবে ছপড় ফাড়ি দিয়ে এবং সেতবে তাকে কেহি মধ্যে অটকাই পারতি না। তবে দর্শক বন্ধু, এইপরি কিছু হওয়ার যাওছি। কিছু রাশির ব্যক্তি সহ দীর্ঘ একুশ বর্ষ পরে এই রাশি মানক ভাগ্য বদলাই যাওছি এবং এমানক উপরে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি রহবাক যাওছি এবং মা লক্ষ্মীর কৃপারু এই রাশির ব্যক্তি ভাগ্য সুনাঠার মধ্যে অধিক চমকিয়া যাওছি। তবে দর্শক বন্ধু, আসন্তু এই ভাগ্যশালী রাশি বিষয়ে সম্পূর্ণ ভাবে জাঁবা। তবে দর্শক বন্ধু, এই সব রাশি উপরে মা লক্ষ্মীর কৃপা রহবাক যাওছি, ফলরে এই রাশির লোকঙ্কর অচানক ভাবে ধনপ্রাপ্তি হবার মধ্যে সম্ভাবনা রয়েছে এবং এই রাশির লোক মানে অনেক সফলতা পাইবা সহ সেমানক জীবনরে আসুথিবা শ্রেষ্ঠ সময় অতিবাহিত করিয়া পাই যাওছন্তি, যা কি সারা জীবন এমানকু কোনসি প্রকার অসুবিধার সম্মুখীন হওয়ার পড়ব না। এবং সেই পরিদর্শক বন্ধু, এই সব ভাগ্যশালী রাশির ব্যক্তি শিক্ষা চাকরি এবং ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে বহু শীঘ্র নূয় খুশি খবর মিলিয়া সম্ভাবনা রয়েছে এবং সেইপরি সমাজের আপন মানকর মান সম্মান বৃদ্ধি পাইবার মধ্যে যোগ রয়েছে এবং কৌশি ক্ষেত্রে আকস্মিত ভাবে ধন লাভ হবার মধ্যে যোগ রয়েছে এবং পরিবারের সুখ শান্তি লাগি রইব এবং সেইপরি এই সব রাশির ব্যক্তি বৈবাহিক জীবন অত্যন্ত সুখময় হব এবং ব্যবসায়ের উন্নতি করবে এবং যে চাকরি করছেন তবে পদ উন্নতি মিলবার মধ্যে অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি ভাগ্য খোলিয়া যাচ্ছি এবং এই রাশির ব্যক্তি অচানক কৌশি খুশি খবর মধ্যে মিলিয়া যাওছি এবং সেইপরি এই রাশির ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত সফলতা পাইবার যোগ রয়েছে। তবে দর্শক বন্ধু, আপনার মনস্কামনা মাতা লক্ষ্মীর কৃপার পূর্ণ হওয়া যাচ্ছি এবং দুনিয়ারে অত্যন্ত খুশিরে জীবন বিতাইয়া যাচ্ছেন এবং নিজের জীবনসাথী সহ বহুত ভাল পাইবা পাইবে এবং সন্তান চাহুবা খুব শীঘ্র পুত্র সন্তান প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে এবং চাকরিরে উন্নতি করবার আপনার ভাগ্য কবাট খোলিয়া যাচ্ছি এবং মা লক্ষ্মীর কৃপার এই সব রাশির ব্যক্তি ভাগ্য সম্পূর্ণ ভাবে পরিবর্তন হওয়া যাচ্ছি। তবে দর্শক বন্ধু, সেই সব ভাগ্যশালী রাশি বিষয়ে সম্পূর্ণ ভাবে জাঁয়া হলে আপনার অনুরোধ ভিডিওর প্রথম শেষ যাই নিশ্চিত ভাবে দেখুন এবং সেই পরিদর্শক বন্ধু, যদি আপনার এই চ্যানেলে নিয়েছেন সর্বপ্রথমে চ্যানেল কু সবসক্রাইব করে দিন, ভিডিও গোটে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখিয়া বিলকুল বি ভুলবে। তবে দর্শক বন্ধু, এবে আসন্তু জানিবা সেই প্রথম ভাগ্যশালী রাশি বিষয়ে। তবে দর্শক বন্ধু, প্রথম ভাগ্যশালী রাশিটি হচ্ছে যা কি বৃষ রাশি। তবে দর্শক বন্ধু, বৃষ রাশির ব্যক্তি পাই যা কি মা লক্ষ্মীর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি প্রাপ্তি হওয়া যাচ্ছি, যা কি এই রাশির ব্যক্তি দৃঢ় নিষ্পতি এবং নিম্ন প্রয়াস আপনার সফলতা শিখরের পৌঁছাইব এবং সেইপরি আর্থিক পক্ষের পূর্ব অপেক্ষা আপনার বহু মজবুত হওয়া যাচ্ছি এবং সেইপরি এই রাশির ব্যক্তি নূয় চাকরি ন মিলবা পর্যন্ত বর্তমানের চাকরি কেবে ইস্তফা নেওয়াপি ভাবতু না, যা কি আপনার এই চাকরি উপযুক্ত চাকরি এবং সেইপরি এই চাকরিরে আপনার পদ উন্নতির মধ্যে যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু, কর্মজীবী মহিলা পাই ঘর ও অফিসের কাম সুচারুরূপে তুলাইবে, যা কি আপনার এই সময়টি অত্যন্ত শুভদায়ক এবং সেইপরি এই রাশির ব্যক্তি যে রাজনৈতিক ক্ষেত্রের অনেক তবে আপনার অত্যন্ত শুভ সময়, যা কি আপনার সফলতা মিলবার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি প্রৌতিক সম্পত্তি লাভ পাইবে এবং সেইপরি এই সময়টি অত্যন্ত শুভ সময় চাল মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার পরিবারের মধ্যে খুশির মহল লাগি রইব এবং যে প্রেম করছেন সেই অত্যন্ত শুভ সময়, যা কি সেমানকর সম্পর্ক অত্যন্ত মধুরতা হব এবং সেইপরি বাণিজ্য ছাত্রছাত্রী লাগি অনুকূল সময় রইব এবং এই রাশির ব্যক্তি অত্যন্ত শুভ সময় চাল শরীর অত্যন্ত সুস্থ লাভ করবে এবং মা লক্ষ্মী কৃপার মানসিক রূপে আপনার অত্যন্ত শান্ত মধ্য রয়েবে। তবে দর্শক বন্ধু, যদি আপনার এই রাশিটি হইতে তবে স্বহৃদয়ের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখিয়া বিলকুল বি ভুলবে, যা কি মা লক্ষ্মীর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি সদা সর্বদা আপনার উপরে এমতি রই থাকে। তবে দর্শক বন্ধু, এবার আসন্তু জাঁবা সেই দ্বিতীয় ভাগ্যশালী রাশি বিষয়ে।
তেবে দর্শক বন্ধু দ্বিতীয় ভাগ্যশালী রাশি অনেক যা কি মিথুন রাশি। তেবে দর্শক বন্ধু মিথুন রাশির ব্যক্তি মানুষ যা কি অত্যন্ত শুভ সময় আসছে এবং মা লক্ষ্মীর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি থাকার এই রাশির ব্যক্তি মানুষ সুখ সৌভাগ্য প্রাপ্তি হবার অত্যন্ত যোগ রয়েছে এবং ক্যারিয়ারে ঠিক দিশার অগ্রগতি করবে এবং সেইপরি ধন আগমন হবার অত্যন্ত যোগ রয়েছে যা কি মা লক্ষ্মীর কৃপার এই রাশির ব্যক্তি মানুষ সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হওয়া যাচ্ছি এবং সেইপরি নূতন ব্যবসায় লাগি নূয় সুযোগ মিলা যাচ্ছি এবং সেইপরি এই সময়টি অত্যন্ত শুভ সময় চালি থাকার আপন মানে বিদেশ যাত্রা যাবার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ অহংকার উপরে নিয়ন্ত্রণ রাখতু এবং সেইপরি অফিস এবং কর্তৃপক্ষ ঠার নূয় দায়িত্ব নেবার অত্যন্ত যোগ রয়েছে এবং এই রাশির ব্যক্তি মানে যে কি লেখক অনেক পুরস্কার ও সম্মান মিলবার অত্যন্ত যোগ রয়েছে এবং এই রাশির ব্যক্তি মানুষ নূয় কার কিনবাপি অত্যন্ত যোগ বনুছি যা কি এই সময়ের অত্যন্ত শুভ সময় চালি থাকার মা লক্ষ্মীর কৃপার আপন মানে চাহিদা প্রত্যেকটি জিনিস আপন মানুষ মিলবার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ জীবনসাথী সহিত অত্যন্ত ভালো সময় বিতাইবে এবং সেইপরি প্রেম প্রণয়ন দৃষ্টি সময় অত্যন্ত ভালো এবং এই রাশির ব্যক্তি মানুষ প্রিয় বন্ধুক সহিত যোগাযোগ করিবার অত্যন্ত যোগ রয়েছে এবং এই রাশির ব্যক্তি মানে যে কি বিদ্যার্থী অনেক তেমনি আপন মানে পরিশ্রম করুন আপনার এই সময়টি অত্যন্ত শুভ সময় চলছে এবং মা লক্ষ্মীর কৃপার আপন মানুষ বিদ্যার বহু ভালো মন লাগবে এবং আসুক প্রত্যেকটি এক্সামের কৃতলাভ করবে এবং এই রাশির ব্যক্তি মানে যে কি দীর্ঘদিন হলি বেরোজগার বুলুলে তেমনি আপনার অত্যন্ত শুভ সময় আছে যা কি আপন মানুষ নূতন চাকরি প্রাপ্তি হওয়ার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি যদি আপন মানে কৌশি নূতন ব্যবসায় আরম্ভ করতে তেমনি অত্যন্ত ভাবে সফল হবে তেমনি দর্শক বন্ধু যদি আপনার এই রাশিটা হইতে তবে সহৃদয়ের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখিয়া বিলকুল ভুলবে নি। তবে দর্শক বন্ধু এবার আসন্তু জানিবা সেই চতুর্থ ভাগ্যশালী রাশি বিষয়ে। তবে দর্শক বন্ধু চতুর্থ ভাগ্যশালী রাশিটি হচ্ছে যা কি সিংহ রাশি। তবে দর্শক বন্ধু সিংহ রাশির ব্যক্তি মানুষ যা কি অত্যন্ত শুভ সময় আসছে এবং মা লক্ষ্মীর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি রয়েছে যা কি এই রাশির ব্যক্তি মানে অন্যক স্নেহ শ্রদ্ধা এবং প্রেম দেবে এবং সেইপরি সময় আপন মানুষ অভ্যস্ত সাথ দেব এবং আপনার মহত্বপূর্ণ কাজ অত্যন্ত শীঘ্র সফল হব যা যোগ কি আপন মানে অত্যন্ত খুশি রয়েবে এবং সেইপরি রাজনৈতিক যোগ ভালো রহব এই সময়টি আপনার এবং কারবারে ভালো স্থিতি বজায় রহব এবং সেই পরিদর্শক বন্ধু এই সময়টি আপনার অত্যন্ত শুভ সময় চালি থাকার যে চাকরি করছেন তবে আপনার পদ উন্নতির যোগ রয়েছে এবং এই সময়টি অত্যন্ত শুভ সময় চালি থাকার আপন মানে নূতন যানবাহন কিংবা নূতন ভূমি কিনবার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানে নিজের পুরাতন বন্ধুক সহ ভেট হবার যোগ রয়েছে এবং সেইপরি এই সময়টি অত্যন্ত শুভ সময় চালি থাকার আপন মানে এই সময়ের যেকোনসি কাজ আরম্ভ করবে তাহা অত্যন্ত ভাবে সফল হব এবং আপনার এই সময়টি অত্যন্ত শুভ সময় চালি থাকার দেহ এবং মন অত্যন্ত সুস্থ রহব এবং এই রাশির ব্যক্তি মানে যে কি প্রেম করছেন তবে আপনার অত্যন্ত শুভ সময় যা কি আপনার প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরতা আসব এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানে যে কি দীর্ঘদিন হলি বেরোজগার বুলুচার তবে আপনার অত্যন্ত শুভ সময় যা কি আপনার নিজের মন পছন্দর চাকরি প্রাপ্তি হওয়ার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু এই রাশির ব্যক্তি মানে যে কি দীর্ঘদিন হলি কৌশি কাজ আরম্ভ করে তাহা অধার অটকে রক্ষাই তবে আপনার অত্যন্ত শুভ সময় আছে যা কি আপনার সেই কাজ অত্যন্ত শীঘ্র পূর্ণ হওয়া যাচ্ছি তবে দর্শক বন্ধু কই রাখুছি যে আপনার অত্যন্ত শুভ সময় আরম্ভ হয়েছে এবং মা লক্ষ্মীর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি আপনার সমস্ত প্রকার কাজ অত্যন্ত সফল হব এবং সমাজের মান সম্মান বৃদ্ধি পাইব তবে দর্শক বন্ধু যদি আপনার এই রাশি দিতে সহৃদয়ের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখিয়া বিলকুল ভুলবে নি। তবে দর্শক বন্ধু এবার আসন্তু জানিবা সেই চতুর্থ ভাগ্যশালী রাশি বিষয়ে। তবে দর্শক বন্ধু চতুর্থ ভাগ্যশালী রাশিটি হচ্ছেন যা কি তুলা রাশি। তবে দর্শক বন্ধু তুলা রাশির ব্যক্তি মানুষ যা কি অত্যন্ত শুভ সময় আসছে যা কি মা লক্ষ্মীর কৃপার এই রাশির ব্যক্তি মানুষ ভাগ্য সম্পূর্ণ রূপে বদলাইপা যাচ্ছি যা কি এই রাশির ব্যক্তি মানুষ পূর্বর সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হওয়া যাচ্ছি যা কি মা লক্ষ্মীর কৃপার এই রাশির ব্যক্তি মানুষ আর্থিক স্থিতি পূর্ব অপেক্ষা বহুত ভালো মজবুত হওয়া যাচ্ছি এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ যে কি পেশাদার ব্যবসায়ী অনেক তবে আপনার এই সময়টি বহুত অনুকূল আছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানে যে কি রাজনৈতিক ক্ষেত্রে অনেক তবে আপনার এই সময়টি
অত্যন্ত শুভ সময় আসছে যা কি আপন মানে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সফলতা প্রাপ্তি করবে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ অত্যন্ত শুভ সময় চালিবার যা কি কোণী দূরস্থান ভ্রমণের মধ্যে অত্যন্ত যোগ রয়েছে এবং মা লক্ষ্মীঙ্ কৃপার আপন মানক পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বরি রইব এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ অত্যন্ত শুভ সময় থাকার পূর্বর অটকি রয়েছে সমস্ত প্রকার কার্য মধ্যে সফল হব এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ অত্যন্ত শুভ সময় চালিবার নিজের দাম্পত্য জীবন মধ্যে অত্যন্ত সুখময় হব এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ প্রেম সম্পর্ক মধ্যে অত্যন্ত মধুরতা রইব এবং সেইপরি এই সময়টি অত্যন্ত শুভ সময় চালিবার নিজের সমস্ত প্রকার মনস্কামনা মধ্যে পূর্ণ হব এবং সেইপরি এই রাশির ছাত্রছাত্রীঙ্কর লেখাপড়া প্রতি অত্যন্ত রুচি বড়ব তেবে দর্শক বন্ধু যদি আপন মানকর এই রাশিটা হয়েথায় তেবে কই রকুছি যে আপনার পাইকি অত্যন্ত শুভ সময় আরম্ভ হয়েছে এবং মা লক্ষ্মীঙ্ক কৃপার আপন মানকর সমস্ত প্রকার মনস্কামনা পূর্ণ হব এবং আপন মানক জীবন অত্যন্ত সুখময় হব তেবে দর্শক বন্ধু যদি আপন মানকর এই রাশিটা হয়েথায় তেবে স্রহৃদয়ে কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী লেখিয়াকে বিলকুল বি ভুলবেনি তেবে দর্শক বন্ধু এবে আসন্তু জানিবা সেই পঞ্চম ভাগ্যশালী রাশিঙ্ক বিষয়ে তেবে দর্শক বন্ধু পঞ্চম ভাগ্যশালী রাশিটি হচ্ছে যা কি কুম্ভ রাশি তেবে দর্শক বন্ধু যা কি কুম্ভ রাশির ব্যক্তি মানুষ এবেঠার অত্যন্ত শুভ সময় আরম্ভ হয়েছে এবং মা লক্ষ্মীঙ্ক কৃপার এই রাশির ব্যক্তি মানুষ ভাগ্য সম্পূর্ণ রূপে বদলাই যাচ্ছে যা কি এই রাশির ব্যক্তি মানে ব্যবসায়ের নূয় নূয় প্রয়োগ করা যাচ্ছেন এবং সেইপরি জমি কিনা বিকা নিয়ে অত্যধিক লাভ হওয়ার মধ্যে যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানে যে চাকরি করছেন তেমন আপনার অত্যন্ত শুভ সময় আছে যা কি চাকরির পদ উন্নতির যোগ সহিত আপন মানুষ দরমা বৃদ্ধি হওয়ার মধ্যে অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু এই রাশির ব্যক্তি মানে যে দীর্ঘদিন হলি বেরোজগার বুলুঁচ এবং এপর্যন্ত আপনার চাকরি মিলু না তবে আপনার অত্যন্ত শুভ সময় আসছে যা কি আপনার নূতন চাকরি প্রাপ্তি হওয়ার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানে যদি কোণী নূতন ব্যবসায় মধ্যে আরম্ভ করা চাহিদা তবে আপনার এই সময় নিশ্চিত ভাবে আরম্ভ করতু আপনার ব্যবসায় অত্যন্ত সফল হব এবং আপনার সেই ব্যবসায়ের বহু ভালো অর্থলাভ মধ্যে হব এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ পূর্ব থাকা সমস্ত প্রকার আর্থিক সমস্যা মধ্যে দূর হব যা কি মা লক্ষ্মীঙ্কর অসীম কৃপা দৃষ্টি আপনার ধনর বর্ষা হওয়া যাচ্ছে যা কি আপনার অচানক ধন প্রাপ্তির মধ্যে যোগ রয়েছে এবং সেইপরি এই রাশির ব্যক্তি মানুষ অত্যন্ত শুভ সময় চালিবার নিজের সন্তান মানুষ মধ্যে অত্যন্ত খুশি খবর পাইবার মধ্যে যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু আপনার অত্যন্ত শুভ সময় চালিবার কৌশি দূর ধার্মিক স্থান ভ্রমণের মধ্যে অত্যন্ত যোগ বনুছি যা কি আপনার কৌশি দূরস্থান ভ্রমণ যাইপারে এবং সেইপরি আপনার অত্যন্ত শুভ সময় চালিবার আপনার দেহ অত্যন্ত সুস্থ রহব এবং সেইপরি দর্শক বন্ধু এই রাশির বিদ্যার্থী মানুষ মধ্যে অত্যন্ত শুভ সময় যা কি পরীক্ষার আপনার বহু ভালো নম্বর রাখবে এবং এই রাশির ব্যক্তি মানে যদি পূর্বর কৌশি কার্য অটকি রয়েছে তবে আপনার এই সময়টু অত্যন্ত শুভ সময় আরম্ভ হয়েছে সেই কাম অত্যন্ত শীঘ্র আরম্ভ করতু আপনার সেই কাম অত্যন্ত শীঘ্র সফল হব এবং সেইপরি দর্শক বন্ধু এই রাশির ব্যক্তি মানুষ যদি পূর্বর কৌশি কোর্ট কচেরি মামলা মধ্যে লাগি রয়েছিল তবে আপনার অত্যন্ত শীঘ্র শুভ সময় আছে যা কি সেই কোর্ট কচেরি মামলা অত্যন্ত শীঘ্র সুরুখুরে সমাপ্ত হওয়া যাচ্ছি যা কি বিশেষ ভাবে মা লক্ষ্মীঙ্কর কৃপা দৃষ্টি আপনার উপরে রয়েছে তবে দর্শক বন্ধু কই রকুছি যে আপনার অত্যন্ত শুভ সময় আসছে এবং মা লক্ষ্মীঙ্ক কৃপার আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হওয়া যাচ্ছি এবং আপনার জীবনের সমস্ত লক্ষ্য সফল করা যাচ্ছেন তবে দর্শক বন্ধু যদি আপনার এই রাশি যাইথায় তবে স্রহৃদয়ে কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী লেখিয়াকে বিলকুল বি ভুলবেনি তবে দর্শক বন্ধু এতে লে সেই পাঁচ গোটি ভাগ্যশালী রাশি যাহাপরে কি মা লক্ষ্মীঙ্কর বিশেষ ভাবে কৃপা দৃষ্টি রয়েছে এবং এই রাশির ব্যক্তি মানুষ ভাগ্য সম্পূর্ণ রূপে বদলাই যাচ্ছি তবে দর্শক বন্ধু যদি আপনার এই রাশিঙ্ মধ্যে যেকোনো রাশিটি হয়ে থাকে স্রহৃদয়ে কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী লেখিয়াকে বিলকুল বি ভুলবেনি তবে দর্শক বন্ধু আজির ভিডিওটা এইটি রাখুছি রয়েছি নমস্কার জয় জগন্নাথ।